আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনার বেবি ফ্রকের কাটিং এবং স্টিচিংটা শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমি কীভাবে এই বেবি ফ্রকটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো বেবি ফ্রকটা তৈরি করার জন্য আমি এখানে পৌনে এক গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর যেহেতু আমি 9 মাসের বেবির জন্য তৈরি করব, আপনারা যদি বড় বেবির জন্য তৈরি করেন তাহলে এই কাপড়টা একটু বেশি কম বেশি লাগতে পারে। আর এখান থেকে আমি একটা প্যান্টও তৈরি করব। তো কাপড়টা আমি প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আপনারা 0 থেকে 3 বছরের বেবির জন্য এই ফ্রকটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে মেজারমেন্টটা একটু কম বেশি করে নিলেই চলবে। তো ওপর থেকে আমি বডির শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে রাখছি, যেহেতু আমার মাঝখানে একটা ডিজাইন হবে সেজন্য আমি কাপড়টা বেশি নেব। তো আমি দাগ কেটে নিলাম 7 ইঞ্চিতে। এখন আমি বগল শেপ কেটে নিচ্ছি। তো বগল শেপের জন্য আমার 3.5 ইঞ্চি দাগ কাটতেই কিন্তু হয়ে যাবে। আমি অল্প একটু জাস্ট বগলেই শেপ দিয়ে কেটে নেব রাউন্ড করে। তো এখন আমি লম্বার মাপটা নিচ্ছি। এটাতে মোট লম্বার মাপ হবে 16 ইঞ্চি। তো আমি এখন 14 ইঞ্চি নেব, বাকি 3 ইঞ্চি কিন্তু আমি কুচি দেব, সেজন্য আমি পরে কাটব। তো প্রথমে আমি ওপর থেকে 14 ইঞ্চি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন 14 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। সেমভাবে উভয় পাশে আমি 14 ইঞ্চিতে দাগ কেটে নেব। তো আমি একটা স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর কাটিং অ্যাপ স্টিচিংটা সহজেই কিন্তু বুঝতে পারবেন এবং আপনাদের বেবিদেরকে এই ধরনের ড্রেসগুলো তৈরি করে পরাতে পারবেন। তা আমি কাপড়টা কাটিং করে নিলাম। এখন বগল শেপটাও আমি কাটিং করে নিচ্ছি। তো জাস্ট এইটুকুই, এটাতে কিন্তু আমার আর কোনো কাজ নাই। এখন এটা আমার কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিচে যে কুচিটা দিব সেটার জন্য কাপড় কেটে নেব। তো আমি ওপরে যেহেতু 14 ইঞ্চি রেখেছিলাম, এখন নিচে আমি আরও 3 ইঞ্চি করে মোট 6 ইঞ্চি কাপড় আমার লাগবে, কারণ আমি দুটো কাপড় জোড়া দিয়ে তারপর কুচি দিব। মাঝ বরাবর আমি 3 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। আর এটা আমি সোজা করে কেটে নেব এবং এই কাপড়টা জোড়া দিয়েই কিন্তু আমি নিচে কুচি দিব। তো কাপড়টা আমি এখন কেটে নিচ্ছি। তো কাপড়টা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওপরে যে ফিতা দিব সেই ফিতার জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দুটো ফিতা লাগবে আমার। 2 ইঞ্চি কাপড় আমি কেটে নিচ্ছি। তো এই ছিল আমার বেবি ফ্রকের কাটিং। আর বাকি কাপড়টা দিয়ে আমি একটা প্যান্ট তৈরি করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনারা যদি দেখতে চান তাহলে পরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এইখানে কাপড়ের দুটো পার্ট আছে, আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি এবং সোজা মাঝখান দিয়ে ধরে আমি টেনে একটা সেলি দিয়ে দেব। সেলিটা পুরো দিব না, আমি নিচের দিকে 3 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ রাখবো। অল্প একটু কাপড় মরে আমি সেলিটা দিচ্ছি। যখন পুরো কাপড়টা জুড়ে সিলে দেওয়া হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমার সিলিটা যেন সোজা হয় সেজন্য কিন্তু আমি উভয় পাশে একই পরিমাণ করে দাগ কেটে নিয়েছি এবং এই দাগের অনুযায়ী আমি সিলি দিয়ে নিব। এইভাবে আমি এই ফ্রকের ডিজাইনটা করেছি। আপনারা চাইলে আপনারা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর বেবি ফ্রকের ডিজাইন করে আপনাদের বেবিদের পরাতে পারেন। তো এইভাবে আমি পুরো জামা কাপড়টাতে সেলে দিয়ে নিব। তো দেখুন সেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে বগল শেপটা সেটার মধ্যে সেলে দিয়ে নিব। তো
তো সেম ভাবে কিন্তু আমি চারপাশের বগল শেপটাতেই সেলাই দিয়ে নিব। তো আমার দুটো কাপড়ই কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বগল শেপের পাশ দিয়ে সাইডে এটাকে জোড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি উভয় পাশেই জোড়া দিয়ে দিব। আর ওপরে যে অংশটা সেটা আমি মুড়ে সোজাভাবে সেলাই দিয়ে নিব, যেহেতু এটার ভেতর দিয়ে আমি ফিতা দিব। তো আমি সোজা করে সেলাই দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির একটু কম রাখলেও হবে, জাস্ট যেন একটা ফিতা এর মধ্যে দিয়ে প্রবেশ করানো যায়। তো আমি এরকম মেজারমেন্ট রেখেই উভয় পাশে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এক পাশে সেলাই দেওয়া হয়ে গেছে, আর এক পাশেও আমি সেলাই করে নিয়েছি। আর এই যে কুচির যে কাপড়টা আমি 3 ইঞ্চি করে কেটে রেখেছিলাম, এটা নিচের যে অংশটা সেটা আমি মুড়ে একটু সেলাই দিয়ে নিব। আর এই যে দুটো টুকরো রেখেছিলাম দুই সাইডে আমি জোড়া দিয়ে একত্র করে নিলাম। তো আমি মুড়ে একটু নিচের দিকে সেলাই দিয়ে দিচ্ছি। তো আমি কাপড়টাকে 4 ভাজে ভাজ করে চিকেন দিয়ে নিয়েছিলাম। এখন এই চিকেন অনুযায়ী আমি মিলিয়ে মিলিয়ে এর মধ্যে কুচি বসিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি কুচির কাপড়টা আর মেন ফ্রকটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নিচে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওপরের যে ফিতা বা বেল্টের কাপড়টা সেটা আমি সেলাই করছি। দেখুন আমি বেল্টটা কীভাবে তৈরি করি। এখন মাঝখান দিয়ে সেলাই দিয়ে দিলেই কিন্তু বেল্টটা তৈরি করা হয়ে যাবে। আমি একটু সেলাইটা সাইডে দেব। তো আমার ফিতাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা সেফটি পিনের ভেতরে ফিতাটা দিয়ে এইভাবে ভেতরে দিয়ে দিচ্ছি। তো আমি উভয় পাশে কিন্তু এইভাবে ফিতাটাকে লাগিয়ে নিব। তো এখন দেখুন আমি একটা কলি তৈরি করব। আমি একটা কাপড়কে 4 ভাজে ভাজ করে নিব। প্রথমে এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছিলাম। আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কলিটা তৈরি করছি। তো এখন জাস্ট সেলাই করে দিলেই কিন্তু কলিটা তৈরি হয়ে যাবে। তো এখন এটাকে উল্টিয়ে দিলেই কিন্তু কলিটা রেডি। তো দেখুন এভাবে আমি বাকি 3টা কলিও তৈরি করে নিব। তো এই যে আমার জামাটা কিন্তু অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এবং এটা বেবিকে পরালে বুঝতে পারবেন আপনারা যে কতটা সুন্দর লাগে দেখতে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।